সাগর কূলে রে না, দিদির কণ্ঠ ও মাঝি দিদি
দাদা তুমি কেন বুঝতে পারছো না দাদা? এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। একি আমার রহিমকে নিয়ে চলে গেল এই পাগলানি মহিলাটাকে? আমার জানতে হবে রহিমের কেমন যেতে হয়। আমার তা নাহলে এই মহিলার জন্য আমার কিছুতেই শান্তি নাই না। আমিও দেখে নিব, আমিও সাইদবাসের কন্যা, বেথাই আমার নাম তাজে। তাহলে দেখিও নিব আমিও কোথাকার জল কোথায় যায়। আমি যদি রহিমকে না পাই কাউকে পেতে দেব না, দেব না, দেব না। দাদা, দিদি, দিদি, তুমি আমাকে কাজের কাছ থেকে কেন ধরে নিয়ে এসলে? দাদা, তোমার খিদে পেয়েছে, তুমি খাবে না? না দিদি, তুমি একটি মেয়ের কাছে আমাকে অপমান করেছ, আমি তোমার মুখ দেখতে চাই না। তাই তো বলছি তুমি আমার সখীর সামনের দিকে চলে যাও। রাগ করো না ছোকরা, বন্ধু রে ও বন্ধু, কে গে রে আমার ছোকরা, বন্ধু রে। আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, আমি খাবো না। তুমি আমাকে অপমান করছো, তুমি তোমার কেন ভালো চাইবো না? তুমি যে আমার দাদা। যদি ভালোই যেতে তাহলে একটা মেয়ের কাছে আমাকে এভাবে অপমান করে নিয়ে আসতে পারতে না। তাই বলছি তুমি আমার চোখে চাপে চলে যাও, আমি আর এক মুহূর্ত আমি তোমাকে দেখতে চাই না দাদা। ভালোই ভালোই কিন্তু বলছি, চলে যাও বাচ্চি। আমি তার কি
তোমার কোনো কথা শুনতে চাই না, তাই বলছি তোমার মতো তুমি চলো, আমার মতো আমি চলি, একান্তে চলে যাও, আমি তোমার মুখ আর দেখতে চাই না। আমি চলে যাচ্ছি, তুমি যখন আমার মুখ দেখতে চাইছো না তখন তোমাকে আমার মুখ আর দেখাবো না, তাই তো আমি তোমার কাছ থেকে চলেই যাচ্ছি। এখন দাঁড়িয়ে আসো কেন, চলে যাও। দাসী বিদা, কোথায় যাবে আমি কি করব, যাও চলে যাও। ঠিক আছে আমি চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, ভালো থেকো, তুমি ভালো থেকো। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি যা প্রশ্ন করব তা কিন্তু সঠিক উত্তর দিবে তুমি, ঠিক আছে? দেবে তো? হ্যাঁ দেব। আচ্ছা বড় মাঝি, কাকে তুমি মুখ ঘুরে নিচ্ছ কেন, আমি কি বলছি বুঝতে পারছ? হ্যাঁ বুঝতে। কাকে তুমি বড় মাঝি ফেলে দিতে, বাঘের মুখে কাকে তুমি নিচমিন মাথা দিচ্ছ কেন বলো, কাকে তুমি বাঘের মুখে রেখে চলে আসতে চেয়েছিলে? কই, কাউকে তো না, ওসব আমি কিছুই জানি না বন্ধু। কিছু জানো না? আমি জানি শুধু আমার স্বপ্নের কাহিনী। বেশ, সেই স্বপ্নের কাহিনীটুকুই তুমি আমাকে বলো, যতক্ষণ বলো তুমি আমাকে না বলবে এখান থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, আমি স্বপ্নে দেখেছি নিরাশপুরের একাব্বর বাদশা, হ্যাঁ, তার একটি মাত্র ছেলে, সেই ছেলের সঙ্গে 12 বৎসরের একটি কন্যার কন্যার বিবাহ হয়। বিবাহ হয়?
তারপর বিবাহ রাত্রে তার স্বামীকে নিয়ে সে নির্বাসনে চলে যায়। চলে যায়? হ্যাঁ। তারপর? তারপর কত কত বিঘ্ন আসে, কত ঝড় আসে, তবুও সেই মেয়েটি সেই ছেলেটিকে ছেড়ে কোথাও যায় না। আমার মনে হয়। কি মনে হয়? তুমি ওই ছেলের সাথে আমার কি তুলনা? আমার মনে হয়, আমার মনে হয় তুমি সে ছেলেটি। আমি না, কখনো ওই হতে পারে না, তোমার স্বপ্ন ভুল হতে পারে। তাহলে ভুল, আমি চলে যাই। দাঁড়াও দিদি। দাদা, সত্যি করে বলো তো আমি কে? তুমি? হ্যাঁ, তুমি আমার দাদা আর আমি তোমার দিদি। আমি তোমার দাদা, তুমি আমার দিদি। আচ্ছা দিদি, তোমাকে একটি কথা বলি। বলো। আমার কি কোনো মাতা পিতা নেই? সে সময় তোমার এখনো হয়নি দাদা, সে কথা আমি তোমাকে পরে খুলে বলবো, এবার চলো। ঠিক আছে, তোমার সেই কথা শোনার জন্যই আমি অপেক্ষা করছি। সারা রাত আপনাদের মাঝে অনুষ্ঠান করলাম, রাতে অনেক হয়েছে, আবার আজকেও প্রোগ্রাম হবে। যদি না হতো তাহলে আর কিছুক্ষণ বলতাম, আর কিছুক্ষণ পরে কিন্তু আজান হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, ভালো রাখুন, আগামীকাল আসবেন, ও আজকে আসবেন সন্ধ্যা টাইমে আমাদের সেই বেহুলা গান শোনার জন্য। সবাইকেই অগ্রিম দাওয়াত দেওয়া হলো, ধন্যবাদ। Yeah.